তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে তো আজকে চলে এসেছি সেই দক্ষিণ পাড়ার সদরই হোগলা আমার শেখ পাড়ায় তো এখানে আক্রামুন ভাইয়ের বাড়িতে এসেছি তো আকরামু ভাই আপনাকে মানে অনেকদিন চেনেন তো ভাই সব সময় কালাম ভাইদের এবং আইনাল ভাইয়ের সঙ্গে সব সময় গরু ব্যবসার সঙ্গে থাকে এবং উনি গরুর বেচাকানা করে তো আজকে ওনার বাড়ি এসেছি তো ওনার বাড়িতে এখন দুটোই বয়ল আছে তো সেই দুটোই দেখাবো তো দেখতে পাচ্ছ ওনার অলরেডি ওনার বাড়ি চলে এসছে আর দুটো বয়াল আছে এবং একটি গাভী একটি গাভীর বাছুরও আছে তো আজকে মেন হচ্ছে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই তো এই দুটো বয়েল বিক্রয় করার জন্য আমাকে বলেছিল ভাই যে বিক্রয় করে দেব তো সেই কারণে এসছি যে এই দুটো বয়েল বিক্রয় করবে তো আমি আপনাদের দুটো বয়েল আগে দেখাই তো দেখানোর পরে অবশ্যই যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন আর আকরামুল ভাইকে আমি কাছে ডাকবো এবং ওনার সঙ্গে কথাও বলবো গরু সম্বন্ধে জিজ্ঞাসা করবো কেমন হাইট আছে কেমন ওজন আছে মানে গরু বিস্তারিত ব্যাপারটা ওনার কাছ থেকে আমি জেনে নেবো এবং তোমাদের জানাবো সরাসরি ভিডিওর মাধ্যমে মার্শাল্লাহ খুব সুন্দর একদম দেখতে পাচ্ছ হয়তো ভাবছেন যে ক্যামেরাতে হয়তো ছোটো কিন্তু না বন্ধুরা এই হাইট এখন সবে নিয়ে মাস মানে কাঁচা কিনেছে সবে তিন মাস নিয়ে না বাড়িতে আছে তিন মাস এই অবস্থা মানে আরো এখন তিন চার মাস এখন বগড়াই মানে হৃদপন্ধ রাখলে মানে কেমন হবে তো বুঝতে পারছো তারা আমারা বয়ল পোষেন অবশ্য তারা তো বুঝতে পারছেন যে কেমন তৈরি হবে মাসাল্লাহ খুব লম্বা চাওড়াও ভালোই আছে মাসাল্লাহ খুব সুন্দর লম্বা চাওড়া আছে হাঁটাও হ্যাঁ হাঁটাও একবার নিয়ে এসো আমার দিকে একবার নিয়ে এসো ভাই কেমন আছো বলো আছ ভাইকে সবসময় তোমার হাটে দেখেছো কালাম ভাই এবং আইনার ভাই সব সঙ্গে সবসময় গরু ব্যবসার সঙ্গে থাকে এবং ব্যবসায়ী গরু বেচাকেনাও করে এবং ঘরে সবসময় বয়েল করে এবং এর আগের বছর আমি একটা বয়েলের ভিডিও দেখেছিলাম ভার একটাই বয়েল ছিল তো আমি সেটা ভিডিও করেছিলাম তো ভিডিও করার পরে সেটা বিক্রয় হয়ে গেছে তো আবারও আবার সেই দুটো এখন ওনার কাছে বয়েল আছে না বাড়িতে আছে এখন পুরো তো এখন জিজ্ঞাসা করব এর হাইট আছে আচ্ছা এর হাইট কি আছে বলো হাইট ছ ফুট হাইট ছ বেশি না কম হবে ছুট হবে ছ হাইট দুটো সব একই হাইট না দুটো একটু আলাদা হবে একটু কম বেশি হবে একটু কম বেশি হবে তো বলছে দুটোই সব ছ ফুট হাইক হয়তো একটু কম বেশি হতে পারে একটা থেকে এটা তো হাইট আছে মাসাল্লাহ কোনে অনেক বড় হাইট মানে এটা মনে হচ্ছে যে অনেক বড় সরো ওর থেকে আগেকার থেকে ওই না ওইটার থেকে তো এটা হাইট একটু বেশি আছে তো ওইটা একটু হয়তো একটু কম হতে পারে তোমার কাছে আছে কতদিন এই দুটো বয়েল তিন মাস তিন মাস নেওয়ার আগে কি এরকম চেয়ারটা ছিল আরও ছিল কাঁচা তো আমি সব সময় বলি যে কালাম ভাই কালাম ভাইয়ের কাছ থেকে চালা গরু কেনেন আর কালাম ভাই যা বয়ল নিয়ে সব কাঁচা তো কাঁচা আনার পর এরকম তৈরি করতে হয় তো ওনার কাছে আছে দেখো তিন মাস বলছে কাঁচা নিয়ে এসেছিলো তো তিন মাস বাড়িতে রেখেছে এবং লালন পালন করে খাইয়েছে তো তিন মাস এই অবস্থা আচ্ছা তিন মাস তো এই আছে ধরো আরও তিন মাস গেলে কেমন চেহারা হবে ভালো হবে খুব আরও আরও ভালো চেহারা হবে তো ভালো চেহারা তো অবশ্যই হবে সেটা আমি জানি কেন আজিল ভাই একটা বড় বয়ল ভিডিও করেছিলাম তো সেরামই হবে আন্দারা বয়স সব সময় স্বাস্থ্যবান হয় ভালো একটু খাবার খাওয়ালে এরা আরও ভালো হয় তো যাই হোক এখন ওজন কি আছে বর্তমান ওজন ঠিকঠাক বলো মন তা চলো আর একটা খুলে দেখাবো তো এইটা সব থেকে হাইট বেশি ছিল তো এটাও হাইট আছে হাইটের থেকে একটু হয়তো ওর থেকে হয়তো একটু হ্যাঁ উনিশ বিশ হবে ওর থেকে একটু হয়তো শর্ট হবে দেখো ঠান্ডা তো বলছি এটা খুব ঠান্ডা ওর থেকেও ঠান্ডা তো দুটোই বয়েল আছে তো শেষের দিকে আমি কিভাবে আপনারা যোগাযোগ করবেন সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব তো পাশে মেন রোড গোনাহাট থেকে আপনারা আসতে পারেন এবং আপনারা গোচরণ হয়ে আসতে পারেন এদিকটা গোচরণ এবং আমার এদিকটা হচ্ছে গোনের হাট এদিকটা গোণের হাট ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোভাবে দেখে নাও যদি বয়েল পছন্দ হয় অবশ্যই আমি যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো কীভাবে যোগাযোগ করবেন মোমার তো দুটো বয়েল আছে এদিকে একটা আছে আর এদিকে একটা আছে দুটোই বয়েল মাশ আল্লাহ তো এবার কথা বলবো কিভাবে আপনারা যোগাযোগ করবেন তো সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকবো ভিডিওর শুধু তোমাদের দেখানোর জন্য গোয়াল থেকে দুটো বয়াল বার করানো হয়েছে তো আবার তুলে রেখে দিচ্ছে দেখানোর জন্য শুধু বার করেছি আমি বার করতে বলেছি এটা কি আন্দারা বাছুর নাকি আচ্ছা যে এটা কি গাই গাই হয়েছে সুন্দর বাছুর হ্যাঁ এখানে সব বেশিরভাগ আন্দারা মানে বেশিরভাগ লালন পালন করে হ্যাঁ তোমাদের আছে একটা বড় বড় গরু আছে কত বড় অনেক বড় তোমার নাম কি তোমার নাম কী জুনুন কি জুনাই 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 কি বড় গরু বড় গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তোমার তোমাদের বড় গরু আছে পোশো তো বন্ধুরা এতক্ষণ দেখাচ্ছিলাম তো আর একটা আছে তো সেটা দেখাবো এবার দাম দক্ষিণা নিয়ে কিভাবে তোমরা পছন্দ করে যদি নিতে চান তো কিভাবে যোগাযোগ করবেন তো সেটাই তোমাদের সঙ্গে কথা বলবো জানাবো মাসাল্লাহ একদম রাস্তার উপরে আছে তো মোটামুটি ভালোই হাইট ভালোই তিন মাস রেখে যে এত সুন্দর চেয়ারা করেছে মানে আরও এখন হৃদ পর্যন্ত রাখলে আমি ভিডিও প্রথমে বলছিলাম তো হৃদ পর্যন্ত রাখলে আরও মাসাল্লাহ খুব সুন্দর চেহারা হবে ঠিক আছে ঘোরাও চলো রেখে দাও এবার একটু কথা বলবে কিভাবে এখানে আসবে তো ঘরের হাট থেকে এখানে এলে আপনার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগতে পারে যদি আপনারা গাড়ি আসেন আরও কম লাগবে এবং গোচরণ থেকে এলে আপনাদেরও ওরকম পনেরো কুড়ি মিনিট সময় লাগবে আমি ভার সঙ্গে কথা বলবো দেখো আরও এখানে অনেক গরুর খামার আছে তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যদি এরকম গরুর খামারের ভিডিও তোমরা কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম যদি গরু কেউ কিনতে চাও তাও কমেন্টে করবেন এরকম বড় আছে এরকম এর থেকে ছোটো আছে আপনারা যেরকম চাইবেন আমি চেষ্টা করব আপনাদের সেইভাবে সেরকম বয়েল দেওয়ার জন্য সব সময় চেষ্টা করব অবশ্যই কমেন্টে জানাবেন এবারে এবার দেখে দাও চলো চলো এটা এই ওখানে বাঁধবে ওই ওখানে হ্যাঁ রে একটু কথা বলবো কিভাবে এখানে গরিকেও পছন্দ করলে কিভাবে এখানে আসবে একটু কথা বলবেন বলে ভিডিওটি শেষ করব আজকে সম্পূর্ণ ভিডিওটি করছে একটু অন্য হবে যাতে আপনারা বুঝতে পারেন একটু বাড়ির ভিতরে তো একটু অসুবিধা হচ্ছে ভিডিওটি করতে আমি তো সবসময় চেষ্টা করি যে ভালোভাবে আপনাদের তথ্য এবং ভালোভাবে যেন ভিডিওগুলো করতে পারি তথ্য জানাতে পারি চেষ্টা করি তো তুই এক বাঁধো না আর শুধু একটু কথা বলবো পাশে যাব পাশে যাচ্ছি আমি আচ্ছা যদি এখানে আপনার গরু যদি কেউ পছন্দ করে হ্যাঁ যদি এখানে আসতে চায় কিভাবে আসবে একটু বলুনার থেকে আসে যাবে আচ্ছা থেকে তোমার বাড়িটা কোন দিকে পড়বে আমার বাড়ি দক্ষিণ দিকে উত্তর দিকে আচ্ছা গড়েহাট থেকে ওনার বাড়ি হচ্ছে উত্তর দিকে নামটা বলো আগ্রামুল শেখ বাড়ি গড়েহাট থেকে দক্ষিণ দিকে বারো নম্বর জল শেখ পাড়া তো যদি এরকম পছন্দ কেউ করে যদি দাম দক্ষিণা জিজ্ঞাসা করতে চায় হয়তো কেউ ভাবছেন যে কেমন দাম আছে যে কি ভাই দাম কি রেখেছে একটু জানতে চায় কি বলবেন ফোনে যোগাযোগ করবেন তাহলে আপনার নাম্বারটা কি থামলে দিয়ে দেবো তো ভাই বলছে যে যদি কেউ যোগাযোগ করেন যদি পছন্দ হয় আপনাদের হয় নিতে চান তো বলছে যে ফোনে যোগাযোগ করলে আমি অবশ্যই দাম দক্ষিণ নিয়ে কথা বলবো আর আমি থামলে নাম্বার দিয়ে দেবো ধরো এখন এ পর্যন্ত বয়েল কেনেননি বা এখন হয়তো খুঁজছেন এরকম বয়েল লাগবে তো যেমন বয়েল বলবেন তেমন দেব তো এখন অলরেডি ভাগায় দুটো যে বয়ল আছে তো তোমার কাছে আছে কত বল তিন মাস তিন মাসে আছে মানে তুমি পুরো মানে যখন কাঁচা নিয়ে এসছো তখন কেমন ছিল ওজন খারাপ খারাপ তখন ওজন কেমন ছিল ও বলছে যখন নিয়ে এসছে তখন ওজন ছিল দুটো গরুর আডমন নমন একটা ওজন ছিল তো তিন মাস খাওয়ানোর পরে এখন দেখতে পাচ্ছ মাসা খুব সুন্দর ওজন হয়েছে তিন মাস মাত্র তিন মাসের ব্যবধানে এত কিছু হয়েছে মানে আরো এখন রাখলে তো এখন আরও ওজন বাড়বে কেননা তার একটা প্রমাণ আমি আইজুল ভাই একটা ভিডিও করেছিলাম বড় আন্দারা বয়ল নিয়ে তো আপনারা অবশ্যই দেখেছেন যারা ভিডিওটি অবশ্যই বুঝতে পেরেছেন যে কেমন এর ওজন হয় বয়স বাছুরটা কি বয়স আড়াই মাস তো এই বাছুরটা বয়স আড়াই মাস এটা হচ্ছে আন্দারা গাভীর বাছুর আড়াই মাস বয়স সুন্দর বাছুর তো এটা থাকবে না বিক্রয় করে দেবে মানে গাই বাছুর হলে দিয়ে দেবে তো এটাই হচ্ছে বাছুর আমি ভিডিও প্রথমে দেখাচ্ছিলাম আর এই গাইটা হচ্ছে এই গাই গায়েটার ভিতরে আছে তো এই গাই আর এবং এই বাছুর সমের যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি কেউ কারো পছন্দ হয়ে থাকে হয়তো কারোর পছন্দ আছে যে হয়তো গাই ভাসী সমবো তো আপনারাও যোগাযোগ করতে পারেন তো আর ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি এই পর্যন্ত এখানে শেষ করব তো আপনাদের লোকেশান ঠিকানা আমি সব ডেস্টিন বক্সে দিয়ে মানে দিয়ে দেবো এবং ভাত থামলে নাম্বারটা আমি বসিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন দুই রকম বয় নিতে চান তাহলে বন্ধুরা তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে